হাই, আমি হলাম পিউ কুন্ডু। আজ আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো প্রথমে ছানা কি করে কাটতে হয়। দুধে ছানা, দুধ থেকে ছানা কাটা শেখাবো প্রথমে, তারপর সেই ছানা থেকে কি করে মিষ্টি বানানো হয়। ঠিক আছে, তো তাহলে তার জন্য দেখে নিতে হবে মন দিয়ে ভিডিওটি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন, আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর দেখে নিন তাহলে। এইটা হলো আমার দুধ। এবার আমি প্রথমে অন করছি, প্রথমে আমি এটা অন করে দিলাম। প্রথমে আমাকে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে, তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। দুধ গরম হবে, দুধটা যখন ফুটবে তারপর দেখিয়ে দেব কি করে ছানা কাটতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা দুধ গরম হয়ে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব, আপনাদের কাছে যদি পাতিলেবু থাকে পাতিলেবুর রস আপনি এক চামচ, এইরকম করে এক চামচ পাতিলেবুর রস দিতে পারেন, তাহলে দুধটা থেকে ছানা কেটে যাবে। নাহলে ভিনিগার আছে অপশন, তিন নম্বর অপশন, আমি তিনটে অপশন দেবো। একটা হচ্ছে পাতিলেবুর রস এক চামচ দিলেই ছানা কেটে যাবে, দু নম্বর অপশন হলো ভিনিগার, তাতেও ছানা কেটে যাবে এক চামচ দিলে। আর আমি ইউজ করি আমার ছানা কাটা পাউডার, এইটা হচ্ছে একটা পাউডার বলে ছানা কাটা। দোকানে গেলেই আপনি বলবেন যে ছানা কাটা পাউডার দিতে, তো দোকানের থেকে দিয়ে দেবে। এই ছানা কাটা পাউডার দিয়ে আমি ছানাটা কাটি, দুধ থেকে ছানা তৈরি করি, কারণ লেবুর রস দিলেই ছানা অবশ্যই কাটবে, কিন্তু তাতে কি হবে না একটা লেবু লেবু সেন্ট থেকে যায়। কিন্তু এই ছানা কাটা পাউডার দিয়ে আপনি যদি ছানাটা কাটেন তাহলে সেই সেন্টটা থাকে না, তার ফলে মিষ্টিটা খুব টেস্টি হয়। দেখুন সামান্য একটুখানি পাউডার দিলাম তাতে ছানা কেটে গেছে। তাহলে তিনটে অপশন আছে আপনাদের কাছে ছানা তৈরি করা দুধ থেকে। ওয়ান অপশন হলো এক চামচ লেবুর রস, বাড়িতে সবারই থাকে, তা না হলে ভিনিগার, তা না হলে আপনি দোকানে গিয়ে বলবেন যে আমাকে ছানা কাটা পাউডার দিতে, আপনাকে দিয়ে দেবেন, এবং সেই এক চামচ ছানা কাটা পাউডার দিলে এরকম সুন্দরভাবে আমরা দুধ থেকে ছানা বেরিয়ে আসবে। আমি ছানা কাটা পাউডার এই কারণে ইউজ করি কারণ সেখানে মিষ্টিটার মধ্যে কোনো লেবু সেন্ট থাকে না, আর টক টক ভাবও থাকে না, যার ফলে মিষ্টিটা খেতেও টেস্টি হয়। আমি সেটাও আপনাদেরকে শেয়ার করে দেখাবো এই ছানা থেকেই কীভাবে মিষ্টি তৈরি করে দেখালাম। দেখতেই পাচ্ছেন ভালো করে ছানা কাটা হয়ে গেছে আমার, বাস এবার এটা আমি অফ করে আমার যেই করণীয়গুলো আছে সেইগুলো আমি করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আমি অফ করে দিলাম। প্রথমে আপনি একটা এরকম পাত্র নিয়ে নেবেন, তারপর তার উপর ছাঁকনি বসাবেন, তারপর একটা পরিষ্কার ভালো কাপড় আপনি, এই যে প্রথমে পাত্র, তারপর হচ্ছে ছাঁকনি, তারপর ভালো একটা পরিষ্কার সাদা না হলেও পরিষ্কার কাপড় আপনাকে এখানে রেখে দিতে হবে। এরপর আমাকে ছানাটা এর উপর ঢালতে হবে। দেখুন ভালো করে খেয়াল করবে, আমি এইভাবে বার করে নিচ্ছি আমার ছানাটা। ঠিক আছে,
এই জলটা আপনি ফেলে দেবেন, এটা কোনো দরকারি জল নয়। আবার আপনি ওর উপরে বসাবেন, বসানোর পর ছানাটাকে আপনাকে সাদা জল দিয়ে ধুতে হবে ভালো করে। দেখুন ভালো করে আমি কিন্তু এমনি ঠান্ডা জল দিয়ে ধুচ্ছি। এইভাবে তুলে নিতে হবে, তারপর আবার ফেলে দিতে হবে। আবার আমাকে এইভাবে একটু ধুয়ে নিতে হবে, ব্যাস। এইভাবে আপনাকে চেপে নিকড়ে বের করে দিতে হবে, সরি। দেখুন ভালো করে চেপে আমি ছানা থেকে জল বার করে নিচ্ছি, যতটা চেপে জল নিংড়াতে পারবেন ততই ভালো। পুরো জলটা তো হাতে দিয়ে নিড়ানো সম্ভব না, খানিকটা এইভাবে প্রেস করতে হবে, দিয়ে জল বার করতে হবে। এই যে আমি ওই কাপড়টা থেকে ছানাটা বার করে নিয়েছি, এবার আমি এখানে মিক্স করব চিনি। চিনিটা দেখে নিন, আমার এই ছানাতে মোটামুটি এক কাপ মতো চিনি লাগবে। ব্যাস দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এই ছানাটা চিনির সঙ্গে ভালো করে মাখানো। খুব ভালো করে ছানাটাকে চিনির সঙ্গে আমাকে মাখাতে হবে, যেমন আপনারা আটা ময়দা মাখেন রুটি করা লুচি করার সময় পরোটা করার সময়, তেমনি ছানাটার সঙ্গে আমাকে চিনিটাও খুব ভালো করেই মাখাতে হবে। এইভাবে ভালো করে প্রেস দিয়ে আপনাদের মাখতে হবে। দেখুন আমি এইভাবে খুব ভালো করে চিনির সঙ্গে ছানাটা আমি মেখে নিয়েছি, ঠিক আছে। এরপর আমার কাজ হচ্ছে গ্যাস অন করা।
গ্যাস অন করলাম, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে দেখুন কিচ্ছু নেই, কিন্তু কোনো জলও নেই, চিনি নেই, কিচ্ছু নেই। এবার আমার কাজ হচ্ছে এই ছানাটা, যেটা আমি এতক্ষণ ধরে চিনির সঙ্গে মাখলাম, মাখার পর এইখানে দিয়ে দিতে হবে। এইভাবে আমাকে নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। যেমন আপনারা মশলা কষেন তেমনি এইভাবে আমাকে খানিকক্ষণ করতে হবে। মোটামুটি 5 মিনিট আমাকে এইভাবে নাড়াতে হবে। ঠিক আমি যেইভাবে করছি ঠিক এইভাবে আপনারাও করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে নাড়াতে নাড়াতে আমার 5-7 মিনিট কেটে গেছে। এটা খুব ভালো করে নাড়াতে হবে, যেমন আপনারা নারকেল নাড়ু করেন ঠিক সেরকমই ভাবে নাড়তে হবে। নাড়ানো হয়ে গেলে একটু যখন আঠালো আঠালো টাইপে হবে তখন আপনাকে এটাও গ্যাসটা অফ করে দিতে হবে, দিয়ে ঢেলে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কড়াই থেকে মালটা পুরোটা নামিয়ে নিয়েছি। এখন এটা খুবই গরম, এক্ষুনি নামালাম তো সেজন্য এটা ভীষণই গরম আছে। তা আমি একটু চেষ্টা করছি, এবার এটাকে আমি একটা শেপে নিয়ে আসার চেষ্টা করছি। খুবই গরম বুঝতেই পাচ্ছেন, এক্ষুনি নামালাম সেই জন্যই। ঠান্ডা হলে কিন্তু এটা ভালো হবে না। নারকেল নাড়ু করার সময় আপনারা জানেন ভালোভাবেই যে গরম অবস্থায় এগুলো পাকাতে হয়, নাহলে কিন্তু ভালো হয় না। এই এইভাবে করতে হবে।
দেখুন, ভালো করে দেখুন, এক্ষুনি করলাম শক্ত হয়ে গেছে। আমি এটাকে এখানে রাখলাম, তারপর এটাকে আবার একটা এইভাবে তুলে নিচ্ছি, এটার ওপর চাপিয়ে দিলাম, দিয়ে একটু প্রেস করে দিলাম। চিনতে পারছেন এবার আমি কি মিষ্টি বানাতে চলেছি? এইটার নাম হচ্ছে মন্ডা। মন্ডা সবাই খেতে ভালোবাসে না? দেখুন, হোমমেড মন্ডা, মালডাঙ্গার মন্ডা সবাই ভালোবাসে কিন্তু খেতে, কিন্তু সম্ভব কি আর সব সময় যাওয়া? তাই বাড়িতে এইভাবে ছানা কেটে বানিয়ে ফেলুন হোমমেড মন্ডা মিঠাই। ব্যাস, এই দেখুন, আর কিছুক্ষণ 10 মিনিট এটা থাকলেই আরও শক্ত হয়ে যাবে আর এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ঠিক আমার এই প্রসেসে আপনারা বানিয়ে নেবেন। আর এরপর আমি দেখাবো ছানা থেকে কিভাবে বাঙালিতে প্রিয় রসগোল্লা বানাতে হয়, হোমমেড রসগোল্লা। তো এক্সাইটেড না আপনারা শুনবার জানবার জন্য? তো আমি পরে সেই রেসিপিটা শেয়ার করে দেখাবো হোমমেড কী করে রসগোল্লা বানাতে হয়। আজ বাঙালিদের প্রিয় মন্ডা, মালডাঙ্গার মন্ডা যেটা হয় সেটা বিখ্যাত, কিন্তু আমি আজ হোমমেড মন্ডা করে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, টাটা বন্ধুরা, বাই।